হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল। এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কলম বিম দিয়ে বাড়ি তৈরির সুবিধা বা অসুবিধা, বা কলম বিম না দিয়ে, অর্থাৎ কলম বিম ছাড়াই বাড়ি তৈরির সুবিধা বা অসুবিধা সম্পর্কে। তো আমাদের অনেকেরই বাড়ি তৈরি করার সময় একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরে, যে আমরা কলম বিম দিয়ে বাড়ি করব নাকি কলম বিম ছাড়াই বাড়ি তৈরি করব। তো বন্ধুরা, এই সম্পর্কে সকল ডাউটই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে এগুলির লোড ক্যাপাসিটি সম্বন্ধে আমি একটু সংক্ষেপে বলে রাখি, যাতে আপনারা এদের লোডিং ক্যাপাসিটি বা এদের মধ্যে বেশি কি পার্থক্য সেটা সম্বন্ধে একটা প্রাথমিক আইডিয়া পেতে পারেন। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যে কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, যথা লোড বিয়ারিং স্ট্রাকচার, অর্থাৎ সাধারণ ভাষায় যাকে বলে ইঁটের দেওয়ালে তৈরি বাড়ি, এবং অপরটি হলো ফ্রেম স্ট্রাকচার, বা যাকে সাধারণ ভাষায় কলম এবং বিম দ্বারা তৈরি বাড়ি বলা হয়ে থাকে। ওকে, তো প্রথমে আমরা লোড বিয়ারিং স্ট্রাকচারের সম্বন্ধে জানবো। তো যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন, তো দেখুন এই টাইপের বিল্ডিং স্ট্রাকচারের লোড প্রধানত স্ল্যাব বা রূপ থেকেই আসে, এবং সেখান থেকে সেই লোড বিল্ডিংয়ে থাকা সমস্ত দেওয়ালের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ওয়াল সেই লোডগুলিকে ফাউন্ডেশনের মধ্যে স্থানান্তরিত করে এবং ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে মিশে যায়। তো বুঝলেন, অর্থাৎ এই টাইপের বিল্ডিং স্ট্রাকচারের সম্পূর্ণ লোড ইঁটের দেওয়ালগুলি বহন করে। এরপর জানবো ফ্রেম স্ট্রাকচারের সম্বন্ধে। তো দেখুন এই টাইপের বিল্ডিং স্ট্রাকচারের লোড রূপ বা স্ল্যাব থেকে নিকটবর্তী বিমের মধ্যে আসে, এরপর বিম সেই লোডগুলিকে নিয়ারেস্ট কলমের মধ্যে স্থানান্তরিত করে এবং কলম সেই লোডগুলিকে ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়, এবং একইভাবে লোডটি ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে মিশে যায়। তো বুঝলেন, অর্থাৎ এই টাইপের বিল্ডিং স্ট্রাকচারের লোড সাধারণত বিম বা কলমই বহন করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে লোডটি ইঁটের দেওয়াল বা ওয়ালগুলিই বহন করে, অপরপক্ষে ফ্রেম স্ট্রাকচারেরও সম্পূর্ণ লোড বিম বা কলমগুলিই বহন করে, অর্থাৎ এক্ষেত্রে ওয়ালের কোনো ভূমিকা সাধারণত থাকে না। তো এরপর আমরা লোড বিয়ারিং স্ট্রাকচার এবং ফ্রেম স্ট্রাকচারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারবেন কোন ধরনের বাড়ি নির্মাণ করা আপনাদের জন্য ভালো হবে। তো আমরা প্রথমেই যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেট বা কস্ট নিয়ে। তো লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে বর্তমানে মোটামুটি 1,000 থেকে 1,200 টাকা মতো খরচ পড়তে পারে, এবং ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে মোটামুটি 1,200 থেকে 1,500 টাকা মতো খরচ পড়তে পারে। নেক্সট পয়েন্ট, কোয়ালিটি অফ ব্রিক। তো লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে বেস্ট কোয়ালিটির ব্রিক, অর্থাৎ অবশ্যই 1 নম্বর ইট ব্যবহার করতে হবে, কারণ আপনার নির্মাণটি শুধুমাত্র ব্রিক বা ইঁটের ওপরই নির্ভরশীল। অপরপক্ষে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি 1 নম্বর বা 2 নম্বর ইঁটও ইউজ করতে পারেন, কারণ এই ধরনের বাড়িতে কলম বা বিমই সমস্ত লোড ক্যারি করে। তো আপনি যদি 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর ইঁট না চেনেন, তো সেই সম্পর্কে একটি স্পেশাল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বটম বা এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, নেক্সট টপিক ওয়াল থিকনেস। তো দেখুন লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়ালই সব লোড ক্যারি করে, তাই এই ধরনের স্ট্রাকচারের ওয়াল থিকনেস সর্বদাই বেশি করতে হয়। তাই লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে সর্বোত্তরই মিনিমাম 10 ইঞ্চির ওয়াল করতেই হবে। অন্যদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে ব্রিক ওয়ালের কোনো ভূমিকা না থাকায় আপনি 5 ইঞ্চি বা তার কমেও ওয়াল গাঁথনি করতে পারেন। নেক্সট পয়েন্ট, ফ্লোর এরিয়া। তো লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়াল থিকনেস বেশি হয়, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে ইঁটের দেওয়ালগুলি মোটা মোটা হয়, তাই টোটাল বিল্ট আপ এরিয়া বেশি হয় কিন্তু কার্পেট এরিয়া কমে যায়, অর্থাৎ দেওয়ালের থিকনেস বেশি হওয়ার কারণে আপনার বাড়ির রুমের সাইজ কমে যায়। এবং ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে দেওয়ালের থিকনেসের কোনো বাধ্যবাধকতা না থাকায় আপনি ওয়ালের থিকনেস কম করতে পারেন, এর ফলে এতে আপনার রুমগুলিকে বড় বড় দেখাবে। এছাড়াও লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ব্রিক বা ইঁটি হলো এর প্রধান উপাদান, অর্থাৎ দেওয়ালের থিকনেস বেশি হওয়ার কারণে বা কলম বিম না থাকায় সেই জায়গাগুলিতে ব্রিক ওয়ার্কই করতে হয়। এছাড়াও এই ধরনের স্ট্রাকচারের ফাউন্ডেশন সাধারণত ব্রিক দ্বারাই নির্মিত হয়, তাই এই ধরনের নির্মাণে
ব্রিকের কোয়ান্টিটি অনেকটাই বেশি লাগে। এবার ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়াল থিকনেস কম হওয়ার কারণে ইঁটের পরিমাণ অনেকটাই কম লাগে। তো এটা তো গেল ইঁটের হিসাব। তো এবার দেখুন, অর্থাৎ লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে কলম বা বিম না থাকায় সিমেন্ট, বালি, পাথর বা রডের কোয়ান্টিটি অনেকটাই কম লাগে। অপরদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কলম বা বিমের জন্য সিমেন্ট, বালি, পাথর বা রডের পরিমাণ একটু বেশি লাগে। অর্থাৎ পূর্বের আলোচনা মতো এই ধরনের স্ট্রাকচার কিন্তু লোড বিয়ারিং স্ট্রাকচার অপেক্ষা ব্যয়বহুল। পরবর্তীতে আসব প্ল্যান অফ বিল্ডিং। মনে রাখবেন, লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড ফ্লোর বা নিচের তলায় যা প্ল্যান করবেন, ওপরতলাতেও আপনাকে সেই প্ল্যানটি রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ নিচে আপনি যেখানে বেডরুম বানিয়েছেন, ওপরতলায় আপনাকে সেখানেই বেডরুম করতে হবে। বা নিচে আপনি যেখানে বাথরুম করেছেন, ওপরে আপনাকে সেই স্থানেই বাথরুম রাখতে হবে। মধ্যে কথা, ব্রিক ওয়ার্কের ওপরই আপনাকে ব্রিক ওয়ার্ক করতে হবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো বা স্ল্যাবের যেখানে খুশি ব্রিক ওয়ার্ক করতে পারবেন না। অপরপক্ষে ফ্রেম স্ট্রাকচারে কলম বা বিম থাকার জন্য আপনি ইচ্ছামতো প্ল্যান চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এই ধরনের বাড়িতে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন যেমন, ওপর ফ্লোরের ডিজাইন সেই রকমই হবে, এই রকম কোনো নিয়ম নেই। নেক্সট আসবো ফাউন্ডেশন। লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু ব্রিক ওয়ালগুলি বিল্ডিংটির সমস্ত লোড বহন করে, তাই থ্রু আউট বিল্ডিংয়ে বা সমস্ত ওয়ালগুলির নিচেই আপনাকে ফাউন্ডেশন দিতে হবে। অর্থাৎ প্রতিটি দেওয়ালের নিচে অবশ্যই ফাউন্ডেশন থাকতে হবে। অন্যদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে শুধুমাত্র কলমের নিচে ফাউন্ডেশন দিলেই হবে। অর্থাৎ যেখানে কলম থাকবে আপনি শুধুমাত্র সেখানেই ফাউন্ডেশন করবেন। অর্থাৎ এই ধরনের বাড়িতে টোটাল এরিয়া জুড়ে ফাউন্ডেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে বোঝা গেল, লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু সমগ্র ওয়ালের নিচে জুড়েই ফাউন্ডেশন করতে হয়, তাই এই ধরনের নির্মাণে ফাউন্ডেশনের জন্য মাটি খনন বেশি করতে হয়, ফলে ফাউন্ডেশনের জন্য আপনার লেবার সংখ্যা বেশি লাগবে। অপরদিকে ফ্রেম স্ট্রাকচারের ফাউন্ডেশন শুধুমাত্র কলমের নিচেই সীমাবদ্ধ থাকবে, সেই কারণে মাটি খনন কম করতে হয়, ফলে এতে লেবার তুলনামূলকভাবে কম লাগে। এছাড়াও লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে একটি মারাত্মক অসুবিধা হলো, এখানে আপনি আপনার ইচ্ছামতো দরজা, জানালা বা ওপেন স্পেস রাখতে পারবেন না। এবং ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো দরজা, জানালা বা ওপেন স্পেস রাখতে পারবেন। এছাড়াও লোড বিয়ারিং স্ট্রাকচারে আপনি যদি ওয়ালগুলিকে ভেঙে অর্থাৎ নতুন করে বিল্ডিং ডিজাইন করতে চান, অর্থাৎ ধরুন পাশাপাশি দুটি রুম আছে এবং মধ্যেকারের পার্টিশন দেওয়ালটিকে ভেঙে আপনি রুমটিকে বড় করতে চান, তাহলে সেটি কিন্তু কখনোই সম্ভব নয়। এতে আপনার বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে সমস্ত ওয়ালগুলিকে ভেঙে দিয়ে নতুনভাবে ডিজাইন করতে পারবেন, এতে আপনার বিল্ডিংয়ের কোনো অসুবিধাই হবে না। লোড বিয়ারিং স্ট্রাকচারে কলম বা বিম না থাকার কারণে এটি ভূমিকম্পের জন্য বিপজ্জনক হতে পারে। তবে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কলম বা বিম থাকার কারণে এটি একটু বেশি মজবুত হয়ে থাকে, ফলে ভূমিকম্পের হাত থেকে লোড বিয়ারিং স্ট্রাকচারের অপেক্ষা কম বিপজ্জনক হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল, লোড বিয়ারিং স্ট্রাকচারের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম এবং ফ্রেম স্ট্রাকচারের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে একটু বেশি। তো এখানে আমি বলে রাখি, আপনাদের বাড়ি তৈরির বাজেট যদি তুলনামূলকভাবে একটু কম হয় বা আপনি আপনার বাড়িটিকে একতলা অথবা দুইতলার মধ্যেই সীমাবদ্ধ রাখেন এবং আপনার নির্মাণ এলাকার জলবায়ু বা সেখানকার মাটির প্রকৃতি যদি ভরসাযোগ্য হয়, তাহলে লোড বিয়ারিং স্ট্রাকচারে বা কলম বিম না দিয়েই শুধুমাত্র ইঁটের দ্বারাই বাড়ি নির্মাণ করতেই পারেন, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি দুইতলার অধিক বাড়ি নির্মাণের কথা ভাবেন, তাহলে অবশ্যই ফ্রেম স্ট্রাকচার বা কলম বিম দিয়ে বাড়ি নির্মাণ করবেন, তা না হলে পরবর্তীতে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি দাঁড়াতে হতে পারে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবেন, অর্থাৎ আপনি যেখানে বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন তার পাশেই যদি কোনো জলাশয় বা কোনো নালা নর্দমা থাকে, অথবা তার পাশ দিয়ে যদি ভারী কোনো যানবাহন অথবা ভারী মেশিনের যাতায়াত নিয়মিত লেগেই থাকে, অর্থাৎ মেন রোডের পাশেই যদি আপনি নির্মাণ করবেন বলে ভাবেন এবং সেখান দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহনের চলাচল হতেই থাকে, তাহলে চেষ্টা করবেন ফ্রেম স্ট্রাকচার বা কলম বিম দিয়ে বাড়ি নির্মাণ করতে। তো যাই হোক, আমি আশা করব কলম বিম দিয়ে এবং কলম বিম না দিয়ে, অর্থাৎ লোড বিয়ারিং স্ট্রাকচার বা ফ্রেম স্ট্রাকচারে বাড়ি তৈরির সুবিধা বা অসুবিধাগুলি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। এবং এরই সঙ্গে
ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনার পরিচিতদের মধ্যে কেউ যদি বাড়ি নির্মাণের কথা ভাবেন তাহলে তাকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি কোন টাইপের বাড়ি নির্মাণ করতে চান সেটি আমাকে কমেন্টে জানান। এবং শেষে, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ।